জামালপুর র‍্যাবের অভিযানে জামালপুর জেলার সদর থানাধীন গহের পাড়ায় অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় ইয়াবা পাচার চক্রের দুইজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি হচ্ছে মোহাম্মদ আনোয়ার সাদেক, পিতা ইমাম হোসেন, গ্রাম ভোলা হাজরা, থানা লামা, জেলা বান্দরবন। মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পিতা মোহাম্মদ নাসির আলম, গ্রাম ভাদিতলা, কলেজ গেট, থানা ঈদগাহ, জেলা কক্সবাজার। উক্ত গ্রেফতারকৃত আসামিদের নিকট হতে 975 পিস ইয়াবা এবং সিম সহ দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামি গ্রেফতার করাকালে জব্দকৃত ইয়াবাগুলো আসামি মোহাম্মদ আনোয়ার সাদেক ইয়াবাগুলো খেয়ে পেটের অভ্যন্তরে ঢুকিয়ে কক্সবাজার হতে জামালপুরে নিয়ে আসে এবং পরবর্তীতে পায়খানার রাস্তা দিয়ে ইয়াবাগুলো বের করে ক্রেতার নিকট দেওয়ার শর্ত ছিল। সে মোতাবেক র‍্যাব 14 সিপিসি জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত বিষয়টি জানতে পেরে উল্লেখিত স্থান হতে আসামিদেরকে গ্রেফতার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জামালপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী ধৃত আসামি মোহাম্মদ আনোয়ার সাদেক এর শারীরিক পরীক্ষা করানো হয়। পরবর্তীতে জামালপুর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের তৃতীয় তলায় পুরুষ ওয়ার্ডের ভর্তি থাকাকালীন সময়ে কর্তব্যরত ডাক্তার আসামির পেটের অভ্যন্তরে থাকা 975 পিস ইয়াবা মলদ্বার দিয়ে বের করেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য 2,92,500 টাকা। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে সে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল।